কালচিনি ব্লকে দ্বিতীয় পর্যায়ে দিদিকে বলো কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস। কর্মসূচির বিষয় জানাতে এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা এবং তৃণমূল কংগ্রেস কালচিনি ব্লক সভাপতি অসীম মজুমদার। কালচিনি ব্লকে দ্বিতীয় পর্যায়ে দিদিকে বলো কর্মসূচি শুরু করলো ব্লক তৃণমূল কংগ্রেস। কর্মসূচির বিষয়ে জানাতে কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর ও দলের প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা এবং তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি অসীম মজুমদার। মোহন শর্মা জানান, দিদিকে বলো কর্মসূচিতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। লোকসভা ভোটে বিপর্যয়ের পর দল অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। দলের রাজ্য কমিটি থেকে কয়েকটি গ্রাম ঠিক করে দিয়েছে, সেই সব গ্রামে গিয়ে রাত্রিবাস করব। কর্মসূচিতে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তার সমাধানের চেষ্টা করা হবে। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আজকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। যেভাবে আমাদের দল যেভাবে একটা কর্মীকে দিয়ে কাজ করায়, এটা জীবনে, এটা আমার প্রায় 32-35 বছর রাজনৈতিক জীবনে এটা সত্যি একটা ইতিহাস মনে করি। আজকে যে প্রোগ্রামটা দিদিকে বলো যে প্রোগ্রামটা হচ্ছে, আমি জেলা সভাপতি থাকাকালীন 29 জুন থেকে সেই প্রোগ্রামটা শুরু করা হয়েছিল আমার সভাপতিত্বকালেই। সেটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এমএলএদের হলো, তারপর তৃতীয় পর্যায়ে আমাদের এই ব্লক ওয়াইজ এই প্রোগ্রামটা হচ্ছে। তা আমাকেও এবার মিটিংয়ে বিশেষ করে এই জেলা থেকে দুজনকে ডাকা হয়েছিল, মোহন শর্মাকে আমাকে আর আমাদের অনুপ চক্রবর্তী ডিপিএসসি চেয়ারম্যান দুইজনকে। তা আমাদেরকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছে জেলা লিডার হিসাবে। আমার তিনটে এলাকা পড়েছে, তিনটে এলাকা মানে দুটো এলাকা আমি 23-24 তারিখ দুদিন আমি করব, আর তৃতীয় যেটা আছে সেটা আমি কালী পুজোর পরে করব। আমি সমস্ত প্রেসকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আপনারাও আমাদের সঙ্গে বসে আপনারা তদারকি করুন। আপনারাই সমাজের আয়না, আপনারাই ঠিক মেসেজটা আপনাদের পক্ষ থেকেই উপরে যাবে। আমরা সঠিক কাজ করছি কি না দিদিকে বলতে, আমরা মানুষকে উদ্বৃত্ত করতে পেরেছি কি না, এটা আপনারাই মূল্যাঙ্কন করবেন, এই আশা রাখি। আমরা এই খুব খুব ভালো লেগেছে মনে, যে যেভাবে দল নিচু থেকে উপর অবধি যেভাবে কাজ করাতে পেরেছে দল, আজকে আমরা আমাদের পার্লামেন্ট ইলেকশনের পর যে একটা বিপর্যয়ের পর আজকে যে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, না দিদিকে বলো চলো দিদিকে বলো প্রোগ্রামটা তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রোগ্রাম। কালচিনি ব্লক সভাপতি অসীম মজুমদার জানান, কালচিনি ব্লকের চুয়াপাড়া ও জয়গা 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাকে যাওয়ার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শুনব, সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গত 29 জুন দিদিকে বলো যে কর্মসূচি শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনারা আগে এই অফিসে বিভিন্ন সময়ে আমাদের যারা দলের থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, শ্রীমতী পদ্মা রায়, রাজকুমার ভুজেল আর পাশাং লামা, এইভাবে আপনারা প্রেস কনফারেন্স করে দিদিকে বলো কর্মসূচির আপনারা বিগত দিনে জেনেছেন। এবার আমাদের গত 15 তারিখে অর্থাৎ এই 15ই অক্টোবরে কলকাতায় আমাদের আলিপুরদুয়ার জেলার ব্লক সভাপতিরা এবং আলিপুরদুয়ার জেলার বিশেষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তার মধ্যে মোহন শর্মা আছে, তার মধ্যে দশরথ তিরকি, এরকম বিশেষ কিছু নেতারা সাথে ব্লক সভাপতিদের নিয়ে আমাদেরকেও কর্মসূচি দেওয়া হয়েছে দিদিকে বলো কর্মসূচি। সেই কর্মসূচির আমাদের আমাকে যেরকম দুটো গ্রাম দেওয়া হয়েছে, চুয়াপাড়া এবং জয়গা 1 নম্বর, এই কর্মসূচি পালনের জন্য আমাদের গ্রামেই যেতে হবে এবং গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলতে হবে এবং বিশেষ করে যে 5 জন ব্যক্তির নাম দেওয়া হয়েছে তাদের সাথে দেখা করতে হবে। তারা আমাদের দলের হতেও পারে নাও হতে পারে, কারণ আমি আমার লিস্টে দেখলাম সবাই আমার দলের না, আমি তাদেরকে চিনি না, কিন্তু দল থেকে যখন বলেছে আমার তার সাথে কথা বলতে হবে এবং তাদের অভাব অভিযোগ শুনে সেই গ্রামে থেকে রাত্রিবাস করে সারাদিন ধরে গ্রামে সমীক্ষা করে আলোচনা করে আমাদেরকে পরের দিন একটা দলের ঝান্ডা উত্তোলন করে সেখান থেকে ফিরে আসতে হবে। এই হচ্ছে কর্মসূচি। কালী পুজোর আগে অর্থাৎ 27 তারিখে কালী পুজোর আগে দুটো গ্রাম আমাকে কমপ্লিট করতে হবে, আরেকটা যেটা প্যাকেট দিয়েছে সেটা আমাদেরকে কালী পুজোর পরে যখন সময় বলবে তখন আমরা সেই গ্রামে আবার যাব। এই হচ্ছে আমাদের কর্মসূচি আগামী দিনে। এই কর্মসূচিটা আজকে যেরকম মোহন শর্মা আমাকে দেওয়া হয়েছে, আগামী দিনে দলের নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব, দলের থেকে আরও কিছু নেতৃত্বকে হয়তো
দায়িত্ব দেবে, তারা এইভাবেই কর্মসূচি করবে এবং প্রত্যেকবার কর্মসূচি করার আগে এইভাবেই প্রেস কনফারেন্স করে তারপরে তাদের গ্রামে যেতে হবে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। नाइस हाउस कुमार, सो नाइस। थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।